ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। সোমবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে লিগের খেতাবী যুদ্ধে জম্পুই চলা প্লে সেন্টার বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টের শিরোপা দখলের জন্য জম্পুই চলার জয়ের প্রয়োজন ছিল, অপরদিকে চ্যাম্পিয়নের জন্য এক পয়েন্ট দরকার ছিল বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের। হাড্ডাহাড্ডির লড়াইয়ে ম্যাচটি 1-2 গোলে অমীমাংসিতভাবে সমাপ্ত হয়। টুর্নামেন্ট 8টি ম্যাচ খেলে 20 পয়েন্ট সংগ্রহ করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার, অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে জম্পুই জেলা প্লে সেন্টার 19 পয়েন্ট অর্জন করেছে। ফলে এবছর রানার্সের খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হয় জম্পুই জেলা প্লে সেন্টারের ফুটবলারদের। এদিন ম্যাচ শেষে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের কোচ সুজিত ঘোষ জানান, এবছর লিগে চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান ওমেন লিগে খেলার লক্ষ্যকে সামনে রেখে দল গড়া হয়েছিল। দলের সব ফুটবলাররা ভালো ফুটবল খেলেছে। মূলত ফুটবলারদের সুবাদে অপরাজিতভাবে লিগ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে দল। এ জয় দলের ফুটবলারদের উৎসর্গ করেন তিনি। আমরা 2022 চ্যাম্পিয়ন হয়েছিলাম, তারপরে আবার 2024 মানে মেয়েরা প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অবধি আমাকে কথা দিয়েছিল যে আমরা এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ব, এবং তাদের একটা টার্গেট রেখেছিলাম যে প্রতিটা স্টেটের চ্যাম্পিয়ন যারা হয় তারা ইন্ডিয়ান ওমেন লিগ খেলে। এবার আমার প্রথম থেকেই টার্গেট ছিল যে আমরা এইটা পার্টিসিপেট করবো আর কি, IWL আমরা এবার খেলবো, এই লক্ষ্যে টিমটা করা হয়েছিল আর কি। এই দিক দিয়ে সফল মেয়েরা একদম সব কথা রেখেছে। আমরা আনবিটেন চ্যাম্পিয়ন, 3টে ড্র বাকি সব উইন। তো পাশাপাশি কোর্স স্কুল বা জম্পু জেলা টিমও খুব ভালো খেলেছে। তারপরে এদের সঙ্গে দুটো ম্যাচই আমরা যে মানে পরশুসলে উইন করেছি, খুব হাড্ডাহাড্ডি ম্যাচ, এই ম্যাচটাও হাড্ডাহাড্ডি হয়েছে, উভয় পক্ষেরই সুযোগ ছিল। সেখানে আমরা লাস্ট ম্যাচটা ড্র করতে পেরে পয়েন্টের নিরিখে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমি খুব খুশি। এবং এই সব এই চ্যাম্পিয়নশিপটা আমি সমস্ত প্লেয়ারদের উৎসর্গ করলাম, আমাদের যা চ্যাম্পিয়ন যেসব প্লেয়ার আছে প্রত্যেকের উদ্দেশ্যে এই জয়টা আমি উৎসর্গ করলাম। এদিন ম্যাচ সমাপ্তির পর দুই দলের ফুটবলারদের পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ 25,000 টাকা তুলে দেওয়া হয়। রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি এবং 15,000 টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TFF সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, প্যাট্রন রতন সাহা, বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে, দ্রোণাচার্য, কোচ বিশ্বেশ্বর নন্দী, রাজ্যের সোনার মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।